ব্যাক টু মাই চ্যানেল। আবার সকালবেলা ব্লগটা এখন এখান থেকে কন্টিনিউ করব। আশা করছি যে তোমাদের ব্লগটা ভালো লাগবে। এখন অলরেডি বিকেল হয়ে গেছে আর আমি ভাবছি যে আমি ছাদের ওপরে যাব, কেন কি আজকের ওয়েদারটা খুব ভালো। আমি ছাদের ওপর থেকে আমি দেখিয়ে দেব যে মানে কত সুন্দর আমাদের এই চারিদিকটা, মানে আমাদের আমরা যেখানে থাকি তার চারপাশটা কতটা সুন্দর সেটা তোমরা ছাদের পরে আমি যখন যাব তখন তোমরা দেখতে পাবে। চলো ছাদের উপরে যাই আর গিয়ে তারপরে আবার ওখানে দেখা হচ্ছে। আমি ঘরটা এখন লক করে নেব, দরজাটা লক করব, লক করে তারপরে ছাদের উপরে যাব। ফ্ল্যাটের ছাদের উপরে এখানে চলে এসেছি, এখানে আমি দেখিয়ে দিই ভিউটা কিরকম। দরজা খুলতেই দেখে নাও কত সুন্দর ভিউটা। এরকম একটা ভিউ আজকে যা জোরে হাওয়া চলছে পুরো মনে হচ্ছে যে আমি দাঁড়িয়ে রয়েছি, মানে কোনো অংশে কম নেই, মানে এত জোরে যে ওখানে পাঁচতলার উপরে ছাদটা, মানে আমাদের ফ্ল্যাটের ছাদের উপরে আসলে এতটাই ভালো লাগবে, মনে হয়েছে মানে পুরোপুরি দীঘাতেই আছি আর কোনো সি বিচে দাঁড়িয়ে আছি, ঠিক সেরকম একটা ফিলিংস আসে। প্লাস সামনে আমাদের ঘরের সামনে যেরকম দেখিয়েছিলাম একটা পুকুর আছে, তার জন্যে এই হাওয়াটা মানে এত জোরে হয়। আর এমনিতেও যেহেতু কাটা একটু হাই অল্টিটিউডে হওয়ার জন্য বিল্ডিংটা খুব বেশি বেশি হাওয়া আসে আর ভালো লাগে। আমি তাহলে হাওয়াটা এনজয় করি, তারপরে আবার দেখা হচ্ছে ব্লগে। থাকো, দেখতে থাকো আমি সারাদিন কি করি আর সারাদিন আমার দিন কিভাবে যায় আজকে। এই যে আমার বাবা এখন অফিস থেকে চলে এসছে, এসে মানে জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হবে, তাই জন্য এখন অলরেডি রাত হয়ে গেছে। আর আজকে দুপুরবেলা থেকে আমার কিছু খেতে ইচ্ছা করছিল না তাই আমি কিছু খাইনি। আর এই এখন আমার মা ভাত বাড়ছে আর অলরেডি ভাত বেড়ে দিয়েছে, তো আমি এখন খাবো। ভাত একটু কম করো। আজ দুপুরবেলা থেকে আমার একদমই খিদে ছিল না তাই জন্য এখন আমি এই এই সময় এখন রাত্রিবেলায় ভাবছি যে একবারে খাবো। তাহলে এখন আজকে আমি খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে আবার দেখা হবে। চলো তাহলে চটপট আমি খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। ততক্ষণ ব্লগে থাকো, ব্লগ এনজয় করতে থাকো। আমার বাবা এই ঘরে শুয়ে আছে, অফিস থেকে শুয়ে নিজের মতো এখন বিজি, টোটালি বিজি। এই যে এই যে এই যে নিজে নিজে নিউজ দেখছে, কিছু নিউজ দেখছে ফেসবুকে, ফেসবুকে হয়তো নতুন নতুন নিউজ গুলি আছে সেটাই দেখছি, মজা মজা ঘটনা। আমি দেখি অফিস থেকে আসার পরে ফেসবুকে, কারণ টিভিতে অতটা দেখার মতো আমার সময় থাকে না। আর আমি এটা শুরু
ইজিলি আরাম করে শুয়ে শুয়ে দেখি। এই যে আমার বাবা অলরেডি এখন নিউজ দেখছে, তাহলে বাবা নিউজ দেখুক। আর হচ্ছে বাবারও খাওয়ার টাইম হয়ে গেছে, বাবা একটু পরে খেয়ে নেবে, কিন্তু আমি একটু আগেই খেতে বসে যাবো আজকে। কেন কি আমি যেহেতু বললাম যে দুপুরবেলা আমি আজকে লাঞ্চ করিনি, তো একবারে আমি ডিনার সারবো। আমার মা অলরেডি এই যে খাবার আমাকে দিয়ে ফেলেছে, অলরেডি গুছিয়ে দিয়েছে, আর এখন রান্নাঘরে দুটো জাল দিচ্ছে। তো আমি এখন খেয়ে নিই, খেয়ে নিয়ে তো আমি এখন খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার দেখা হবে। এই যে আমার বাবা এই যে মা এখন ভাত গরম করছে, আর হচ্ছে হয়তো ভাবলাম বাবা পরে খাবে, বাবা চলে আসছে খেতে, তো মা এখনই ভাতটা গরম করবে ভাবছে। আর হচ্ছে এই যে মা এখন আম ছাড়াচ্ছে, আম ছাড়াচ্ছে, আর এখন তারপরে সবাই মিলেই একসাথে খেতে বসে যাবো। খাওয়ার পর তাহলে আবার, খাওয়ার পরে আবার তাহলে আবার একসাথে দেখা হচ্ছে। এই এখন আমার মাসিমণিরা আসছে, তাই আমার মা ফোনে কথা বলছে। এইদিকে আমার বাবার নাইট কেয়ার রুটিন শুরু হয়ে গেছে, এই আয়নায় সাজগোজ চলছে আমার বাবার, রাত্রেবেলার নাইট কেয়ার রুটিন হচ্ছে। আর এই দিক থেকে আমি দেখাই যে আমার মাসিমণিরা এই যে এই কার্ডটা, মাসিমণিরা এখানে চলে এসছে, মাসিমণিরা উপরে আসুক, তারপরে আমি দেখাচ্ছি যে কি হয় না হয়। তোমার বলো কিরকম লাগে সাজগোজ? সাজগোজ আর কি, এটা তো আমার মুখে কিছুটা স্পট পড়ে গেছে, আর ডাক্তার দেখানোর পরে ডাক্তার কিছু প্রেসক্রাইব করেছে যে কিছু মেডিসিন আপনি মুখে লাগান নিয়মিত, আপনার দাঁতটা রিমুভ হয়ে যাবে। বাজার থেকে মেডিসিনগুলো নিয়ে এসেছি, ডেলি রাত্রে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে আমি ওটাকে মুখে অ্যাপ্লাই করি। অবশ্য কিছুটা রাইট হয়েছে, আশা করছি এটা ঠিক হয়ে যাবে। তারপর বয়স হয়ে যাচ্ছে, আরো তাড়াতাড়ি তো হবে না, যাব চেষ্টা করে দেখি কি হয়। আর এখন আমার মা ফোনে লেগে রয়েছে, মাসিমণির সাথে কথা বলেই যাচ্ছে। এই যে এখন ফোনে কথা বলা মেবি শেষ হয়েছে, এই তো ভালো আছি, ভালো আছি, ভাবছি কি যে চ্যানেলটা আবার ব্লগ ব্লগ তোমারও ভাবছি তুমি ব্লগে ব্লগ করছিস। এই যে আমার মা, বাচ্চাটা বন্ধ হয়ে গেল, দুধটা ভরে দিচ্ছে আমার মাসিমণিকে, এখানে দাঁড়িয়ে রয়েছে মাসিমণি, মাসিমণিকে দেখা যাচ্ছে, মাসিমণিকে ঘরের মধ্যে আসতে বলা হচ্ছে। মাসিমণি এখন নিজের ফ্ল্যাটে যাচ্ছে, কালকে আমার মাসিমণির সাথে দেখা হবে সকাল সকাল। মাসিমণি এখন নিজের ফ্ল্যাটে চলে যাচ্ছে,
আর আমার মা এখন এখানে দাঁড়িয়ে আছে দরজার কাছে। এখন মাসিমণি চলে গেল, এবারে আমরা সবাই শুয়ে পড়ব। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে একদম জানাতে পারো, তোমাদের যদি কিছু জানার থাকে সেগুলো বলতে পারো, আর আমি কি ধরনের ব্লগ বানালে তোমাদের ভালো লাগবে সেগুলোকেও তোমরা কমেন্ট করে ডেফিনেটলি বলতে পারো। আর আমার সাথে থাকবে, এনজয় করতে থাকো ব্লগগুলো, আমার ডেইলি লাইফ ব্লগস। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব, কেন কি খুব ঘুম পেয়ে গেছে আর আমরা সবাই এখন ঘুমিয়ে পড়বো।